সব জিনিসের দাম বাড়ছে, আপনি দেখেন বাস ভাড়া বাড়ছে, সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু রেলের ভাড়া বৃদ্ধি করা হয় নাই। শিল্প মেলা হচ্ছে, তো আমরা সবাই চাই আমাদের উৎপাদিত পণ্য এখানে প্রদর্শিত হোক, এবং আপনারা তারা আমাদের এই যারা এই কুটির শিল্প তারা জিনিসপত্র তৈরি করে, বস্ত্র তৈরি করে, অন্যান্য জিনিসপত্র তৈরি করে, এটা প্রদর্শনের মাধ্যমে রাজবাড়ী জেলায় যে এই উৎপাদিত পণ্য সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, এটা আমরা কামনা করি। আপনারা সবাই সহযোগিতা করবেন, সবাই সহযোগিতা করবেন, কেউ শৃঙ্খলতা করলে এটা তার জন্য সেইটাই হবে। এবং আমাদের দক্ষ পুলিশ প্রশাসন, আমাদের স্বেচ্ছাসেবকরা আছে, এইটা কিন্তু কেউ মেনে নেবে না, এটা কেউ মেনে নেবে না। আমরা সবাই আমাদের সবার সহযোগিতার মাধ্যমে এই মেলা ইনশাল্লাহ সাফল্য মণ্ডিত হবে, আপনারা আনন্দ লাভ করবেন, রাজবাড়ি এগিয়ে যাবে, রেলের ভাড়া বৃদ্ধি হবে, ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে, এই জন্য কিছুটা বাড়বে, সব ক্ষেত্রে না। যেমন 100 কিলোমিটারের মধ্যে আমাদের কোনো ভাড়া বৃদ্ধি হচ্ছে না, যত দূরে যাবে কিছু কিছু ভাড়া বৃদ্ধি পাবে। তাও এই যে ভর্তুকি দেওয়া হয়েছিল, এটা যখন আপনারা জানেন যে বিএনপির আমলে রেল প্রায় ধ্বংসের মুখে বসছিল, আমাদের ফরিদপুরের লাইন রেল থেকে রেল লাইন তুলে বিক্রি করে ফেলে দেওয়া হচ্ছিল, আমাদের মাটিয়াপাড়া ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং এইভাবে রেল থেকে গোল্ডেন হ্যান্ডশেকের নামে লক্ষ লক্ষ শ্রমিককে দক্ষ শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল। এই যে অবস্থা যখন চলছিল, রেলে যখন মানুষ চলতে যেত না, সেই সময় একটা ভর্তুকি ব্যবস্থা করা হয়েছিল যাতে রেলে যাত্রী পাওয়া যায়। তো এখন রেল সেই অবস্থায় নেই, রেলের অনেক উন্নতি হয়েছে। আজকে রাজবাড়ী থেকে আপনারা ঢাকায় মাত্র আড়াই ঘন্টায় আপনারা কমলাপুরের স্টেশনে পৌঁছাচ্ছেন। আপনাদের যে ট্রেনের যে সার্ভিস দেওয়া হচ্ছে এটা আপনারা নিজেরাই, আমি যখন এই ট্রেনে চলেছি, কম্পার্টমেন্টে গিয়েছি, যাত্রীদের কাছে জিজ্ঞেস করছি, তারা খুবই আনন্দিত যে এইরকম একটা ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। আজকে আপনারা দেখেন ঈদ যাত্রায় এবার যেভাবে ট্রেন আমাদের রেল বাংলাদেশ রেলওয়ে সার্ভিস দিয়েছে, কোনো রকম কোনো মানে শিডিউল বিলম্ব নাই, যাত্রীরা সুন্দরভাবে যেতে পারছে, তাদের টিকিটের কোনো কালোবাজারি নাই। আমার মনে হয় বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত সুন্দরভাবে যাত্রীরা ট্রেনে ভ্রমণ করে বাড়িতে যেতে পারে নাই, ঈদ যাপন করতে পারে নাই, এই প্রথম। এজন্য আমি বলবো আমাদের এক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির দুইজন ছাত্রী আমাকে ফোন করে বলছে যে চাচা আপনি তো প্রথম পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়ে গেছেন। তা আমি তাদেরকে ধন্যবাদ জানাইছি। আপনারা দেখেন ট্রেনের মধ্যে একজন সন্তান প্রসব করেছে, আমরা রেল থেকে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেছি, এবং আমাদের রেলের বাংলাদেশ রেলের পক্ষ থেকে তাকে আমরা একটা উপহার বক্স পাঠাইছি, তারা খুব খুশি। আমাকে অনেকে বলতেছেন যে যদি যে ছেলেটা জন্ম দিছে, যে বাচ্চাটা, তাকে রেলের আজীবন বিনা ভাড়ায় ভ্রমণের জন্য সুযোগ করে দেওয়ার জন্য, আমি বললাম যে এই সুযোগটা দেওয়া যায় তাহলে তো বাংলাদেশে হসপিটাল বন্ধ হয়ে যাবে, সব রেলের মধ্যে রেলে আসে তারা সন্তান প্রসব করবে। তো আসলে আমরা আপনাদের সহযোগিতায়, আমাদের সাংবাদিকদের সহযোগিতায় আমরা খুব খুশি, এবং আমরা এই যে আমাদের সফলতা এটা আপনাদের সবারই চেষ্টায়, আপনাদের সবারই চেষ্টা। আপনারা রেলকে
উন্নত করতে চাই। আপনারা জানেন যে শুধু রেলের ভাড়া বাড়ানোর কথা হয়েছিল, রেলের ভাড়া বাড়ানো হয় না আজকে প্রায় 20 বছর। সব জিনিসের দাম বাড়ছে, আপনি দেখেন বাস ভাড়া বাড়ছে, সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু রেলের ভাড়া বৃদ্ধি করা হয় নাই, শুধুমাত্র ভর্তুকি প্রত্যাহার করা হচ্ছে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এখন ভাড়া বাড়ানো যাবে না, তোমরা বড় জোরে ভর্তুকি প্রত্যাহার করে দাও। এটা খুব একটা মানে যাত্রীদের উপরে চাপ পড়বে না। আমরা আশা করি এটুকু আপনারা মেনে নেবেন, এটুকু আপনারা মেনে নেবেন, কারণ আমরা তো সবাই ভালোভাবে ভ্রমণ করতে চাই। তা আমি আপনাদের ইনশাল্লাহ রেলমন্ত্রী হিসাবে আপনাদের সহযোগিতার মাধ্যমে রেলকে আমরা একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। আমরা কন্টেনার সার্ভিস চালু করতে চাই, কন্টেনার সার্ভিস চালু হলে রেল লাভজনক হবে ইনশাল্লাহ। আমরা এই যে অনেক দোকানপাট আছে আমাদের এই বাংলাদেশে রেলের জায়গার উপরে প্রচুর দোকানপাট আছে, এইগুলো কোনো হিসাব নাই। আমরা এগুলো হিসাব নিয়ে এগুলো আমরা আইডেন্টিফাই করতে চাই, আমরা এটা তালিকা করব, তালিকা করে তাদের সাথে বসে আমরা তাদের কাছ থেকে ভাড়া দেওয়ার চেষ্টা করব। যারা ভাড়া দেবে না আমি তারা রেলের জায়গায় দোকানপাট করতে পারবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি রেলকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন, রেলের কোনো কাজ গেলে, রেলে কোনো ফাইল গেলে মাননীয় প্রধানমন্ত্রী সে ফাইল ফেলে রাখেন না। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, গরিব মানুষের মধ্যে, আমাদের দেশের মানুষের মধ্যে সবচেয়ে সস্তা পরিবহন এবং সস্তা মাল পরিবহনের যে মাধ্যম হচ্ছে রেল, এই রেলটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই জনগণকে রেলের মাধ্যমে যাত্রার সুযোগ সৃষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন আমাদের থানা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনের জন্য, যেখানে 8টা জেলার সাথে রেলের যোগাযোগ প্রতিষ্ঠা হবে, 8টা জেলার সাথে। মাননীয় প্রধানমন্ত্রী চান যে মানুষের সুবিধার জন্য, এই এই যুগে মানুষের কাছে সবচেয়ে সুবিধাজনক যে পরিবহন, এই পরিবহনকে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জনগণের ভালো চান, আমরা যাতে ভালো থাকতে পারি। আপনারা দেখেন একটা মানুষ আমার চেয়ে 6 বছরের বড়, আমরাই এখন চলতে ফিরতে খুব সমস্যা, কিন্তু উনি যেভাবে এই সময়ে যে স্মার্টলি দেশটা চালাচ্ছেন, এটা কাছে থেকে দেখলে বিশ্বাস করা যায় না এই বয়সের একটা মানুষ সে এইভাবে কাজ করতে পারে এবং এইভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা সবাই তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, তিনি যেন আরো দীর্ঘদিন আমাদের দেশটাকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। একটা ছোট্ট ওয়াল দিয়ে যে রেল ময়দানকে আরো সুন্দর করা যায় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মেলার শুভ সফলতা কামনা করে, আপনাদের সবারই শুভকামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।